করোনা সংক্রমণ কমে আসায় পূর্ব ঘোষণা মতো স্বাস্থ্যবিধি মেনে খুলেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রায় এক মাস পর শ্রেণীকক্ষে শুরু হয়েছে সশরীরে ক্লাস ও পরীক্ষা। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন টিকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এদিকে 2 মার্চ থেকে বন্ধ দুয়ার খোলার অপেক্ষা প্রাইমারি স্কুলগুলোতে। এক মাস বন্ধের পর বাজলো ক্লাসের ঘণ্টা। মঙ্গলবার সকালে রাজধানীর স্কুলগুলোতে আসতে থাকে শিক্ষার্থীরা। তাদের বরণ করা হয় হ্যান্ড স্যানিটাইজার, তাপমাত্রা মাপার মেশিন দিয়ে। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হয় ক্লাসরুমে। এক মাস পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। ভালো লাগছে, কারণ আমাদের পড়াশোনা অনেক পিছিয়ে গিয়েছে, আর কিছুদিন পরে পরীক্ষা। আমরা তো 22-এর ব্যাচ। আশা করি যে আমাদের সব ক্লাসটাস ভালো করেই হবে, যাতে আমাদের ল্যাবসটাকে যাতে ফিল আপ করতে পারে। আর আমরা তো সেকেন্ড ইয়ার, আমাদের সামনে এক্সাম, আমাদের ক্লাসটা খুব দরকার ছিল। ক্লাস তো শুরু হয়েছিল, এখন আবার বন্ধ হয়ে গেল, এখন আবার নতুন করে শুরু হয়েছে, ভালোই লাগছে। আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা। করোনার 2 ডোজ টিকা দেওয়া শিক্ষার্থীরাই ক্লাসে ফিরতে পারছে। স্বাস্থ্যবিধির পাশাপাশি সবার টিকা গ্রহণ নিশ্চিত করতে চাচ্ছেন শিক্ষকরা। আমাদের যেটা করণীয়, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরে আসা, সতর্ক করা, আমার ক্লাসরুম রীতিমতো পরিচ্ছন্ন রাখা, চারিদিকে স্যানিটাইজ করা। স্কুল খুলে দিয়েছে, এটাই সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি। সচেতনভাবে যদি সবাই আসে, সবাই এটা বুঝে চলে, তাহলে তো কোনো সমস্যা নাই। ক্লাসরুমটাতে ওরা ভালো রেসপন্স করে, আর অনলাইন ক্লাসে অনেক কিছু ওরা মিস করে যায়। স্কুল কলেজের পাশাপাশি ক্লাস শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। মাস্ক পরে ক্লাসে যোগ দিচ্ছে শিক্ষার্থীরা। শেষ হয়েছে প্রথম বর্ষ ছাড়া সব বর্ষের শিক্ষার্থীর টিকা গ্রহণ। সেকেন্ড ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রায় সকলেরই টিকা দেওয়া হয়ে গিয়েছে। শুধু আমাদের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজটি চলমান আছে, তো সেটাও আশা করি যে অল্প কিছুদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। তাদের টিকা দেওয়ার কাজ একেবারে প্রথম প্রায়োরিটি হিসেবে বিশ্ববিদ্যালয় এখন বিবেচনায় নিয়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় গত 21 জানুয়ারি সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এর আগে করোনার কারণে 2020 সালের 17 মার্চ থেকে টানা 18 মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।